اللهم أجنا من النار اللهم إني أسألك رضاك وجنة الفردوس اللهم إني أسألك رضاك وجنة الفردوس يا هنان ويا منان ويا منزل القرآن اللهم احفظ ওলা বাংলাদেশ আল্লাহ হোম মাহ্ফজ বাংলাদেশ অল্লাহ মাহফাজ তোলাবা বাংলাদেশ আল্লাহ মাহফজ মাদারিসা কৌমিয়া আয়রব বে করিম রে আমরা কুতি পয় গার বান্দা তোমার শাহিদার বারে হাত উঠেছি আল্লাহ আয়রব বে করিম রে পাকনা চুলওয়ালা পাকনা দাড়িওয়ালা তোমার শাহী দরবারে হাত উঠাইছে আয় রাব্ব الكريم রে شیخুল হাদিস তোমার দরবারে হাত উঠাইছে আল্লাহ ছোট মাস উম্মত যারা তোমার দরবারে হাত উঠাইছে আল্লাহ তরবে আলেমরা তোমার কাছে হাত উঠাইছে আল্লাহ মুসাফিররা তোমার কাছে হাত উঠাইছে আল্লাহ কার দবা তুমি ফিরাইয়া দিবা আল্লাহ এখানে তো এমন কেউ নাই যে তুমি ফিরিয়ে দিতে পারবা মুসাফিরের দোয়াও তো তুমি ফিরিয়ে দিতে পারবা না মাসুম বাচ্চার দোয়াও তো ফিরাইয়ে দিতে পারবা না আলেম সহি তরিকার আলেমদের দোয়া তো তুমি ফিরায়া দিবা না আল্লাহ পাকনা চুলওয়ালা পাকনা দাড়িওয়ালা মমিনকে তুমি সম্মান করো লজ্জা করো আল্লাহ তাদের দোয়াও তো তুমি ফিরায়া দিতে পারবে না এদিকে যার দোয়া কবুল হয় তার উসিলায় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আয় রব্বে করিম বাকি জিন্দিকে গুনা থেকে বাঁচবার তৌফিক দাও আয় রব্বে আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও আয় রেম রে আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও আমাদের তুমি করে মাফ দাও আয় আল্লাহ তুমি কবুল করে নাও অত্র মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার তোলা ওলামা সবাইকে তুমি কবুল করে নাও আয় রাবিম তুমি রেজাউল করিম জাল আলী সাহেবকে কবুল করে নাও আল্লাহ আল্লাহরতে হায়াতে তুমি বরকত দান করো আল্লাহ সাইফুল হাদিস সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ আরো তারা কি তাকে দান করো আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করো আমাদের সামনে আরো অনেক লম্বা হায়াত লম্বা সময় যেন সে জীবিত থাকতে পারে আয় রব্বেকার ইম তুমি কবুল ও মঞ্জুর করো আয় আল্লাহ অনেকে দোয়া চাইছেন কার মনে কি আসা জানি না আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল করো আয় রব্বে কারিম রে অসুস্থ শরীর নিয়ে দোয়া চাইতেছি আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় রব্বে কারিম রে রাস্তাঘাটে চলতে ফিরতে এক্সিডেন্ট থেকে হেফাজত করো আয় রে আমাদের যাবতীয় সমস্যা সমাধান করো পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা সামাজিক সমস্যা থেকে তুমি সমাধান করো আয় আল্লাহ আমাদের পরিবারে দ্বন্দ্ব থাকলে দূর করো ভাই ভাই ঝগড়া থাকলে দূর করো স্বামী স্ত্রী অমিল থাকলে দাও অশুড়ি ঝগড়া থাকলে দূর করো আল্লাহ আয় রাব্বে কাবা সন্তানরা অবাধ্য থাকলে বাধ্য করে দাও অমনোযোগী থাকলে মনোযোগ বাড়াইয়া দাও আয় আল্লাহ ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে দাও অভাবের অভাব দূর করে দাও আল্লাহ আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কত মানুষকে তুমি কবুল করলা কাউরে তুমি কবুল করে বানায় দিলা হুসাইন আহমদ মাদানি কাউরে তুমি কবুল করে বানায় দিলা আশরাফ আলী থানবি কাউরে তুমি কবুল করে বানায় দিলা রশিদ আহমদ গাঙ্গুহি কাউরে তুমি কবুল করে বানায় দিলা নোয়ার শাহ কাশ্মীরি কাউরে তুমি কবুল করে বানায় দিলা হজরত গহরপুরী কাউরে তুমি কবুল করে বানায় দিলা হজরত পুৰি আল্লাহ তারাও তো তোমার মান্দা আমরাও তো তোমার মান্দা আল্লাহ তাদেরকে কবুল করছো আমাদেরকে কবুল করলে তো তোমার কোনো লস নাই না কবুল করলে তো কোনো লাভ নাই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে না আয় রাব্বে করিম রে অত মাহফিলকে তুমি এলাকার জন্য হেদায়তের জরিয়া বানায় দাও মাহফিলের প্রত্যেকটা নসিহতকে তুমি কবুল করে নাও নসিহত উপর আমাদেরকে চলবার তৌফিক দাও আল্লাহ এই মাদ মাদ্রাসাকে তুমি অনেক বড় বানায় দাও মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র যেন মুজতদ্দিদে জামান হয় ফকيهه মিল্লাত হয় মুনাজিরে আযম হয় আয় রব্বে করিম রে তুমি আমাদেরকে কবুল করে নাও তোমার বন্ধু বানায় নাও তোমার বলি বানায় নাও ওই জান্নাতের আলোচনা করলাম ওই জান্নাত তুমি আমাদেরকে দান করো ওই জাহান্নামের আযাব ভোগ করায়ও না আয় রব্বে করিম কারাবন্দি आलमদেরকে তুমি মুক্তি দাও কারাবন্দি আলেমদেরকে তুমি মুক্তি দাও আল্লামা মামুন সাহেবকে মুক্ত করো খালেদ সাইফুল্লাহ ওবি সাহেবকে মুক্ত করো আয় রাব্ব کریم রে আল্লামা জুনায়েত বাবু জুনায়েত আল Habib সাহেবকে তুমি মুক্ত করো মুফতি সাকাত হোসেন রাضي সাহেবকে তুমি মুক্ত করো আর ওই সমস্ত আলেমরা জেলের মধ্যে বন্দি আমার উস্তাজ মোহতার আমরা জেলের মধ্যে বন্দি আল্লাহ তাদের সন্তানদের চিৎকার সহ্য করতে পারি না আল্লাহ তাদেরকে তুমি অচিরেই মুক্ত করে আমাদের কোলে ফিরাইয়া দাও ওসল্লাহ তালা আলা খাই খালকিহি মোহাম্মদ আলিহি সাবিহি আজমাইন বিরহমতি কয়া আর রহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ